আপনি কি এমন কোনো মধুর নাম শুনেছেন যে মধু খেলে মানুষের নেশা হয়? এই মধু খেলে মানুষ এতটাই নেশাগ্রস্ত হয়ে যায় যে কোনো কিছু তারা করতে পারে। নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব জ্ঞান হারিয়েও ফেলতে পারেন অনেকেই। আপনারা তো সবাই কম বেশি জানেন মধু খেলে মানুষের অনেক উপকারিতা হয়, কিন্তু আপনি কি চাইলে এমন কোনো মধু খেতে চাইবেন যে মধু খেলে আপনার নেশাগ্রস্ত অবস্থা হতে পারে? চলুন তাহলে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এমনই একটি মধু সম্পর্কে, যে মধুর দাম তো লাখ টাকা বটেই, কিন্তু একে অতিরিক্ত খেলে কি যে অবস্থা হয়ে যেতে পারে তা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অ্যালার্জি কিংবা আঘাতের কত, মানুষের চিকিৎসা ক্ষেত্রে যতগুলো জিনিস ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম খাদ্যদ্রব্য হচ্ছে মধু। কিন্তু জেনে অবাক হবেন, নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূত হয় অদ্ভুত মাদকতা। নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব জ্ঞান হারিয়ে ফেলতে পারেন আপনি, যেটাকে অনেকটা বলে পিনিক। হ্যাঁ, এটাই। নেপালের দুর্গম ভূপ্রকৃতি আর অন্যান্য জীব বৈচিত্র্যের মাঝে এমন এক কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এমনই এক জিনিস হলো পাগলা মধু, যাকে ইংরেজিতে বলে মেডহানি। হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকার বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবিওসা। এই মৌমাছিদের নেপাল, ভুটান, ভারত ও চীনের ইউনান প্রদেশের হিমালয় পর্বত এলাকায় 8200 থেকে 9800 ফুট উপরে পাওয়া যায়। তবে নেপালে সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তবে এরা আকারে নয়। এই মৌমাছিতে বিশেষত্ব হলো অন্য জায়গায়। এই মৌমাছি রডোডেনড্রন নামে এক ধরনের গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে, যার মধুতে গায়োটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে। গায়োটক্সিন হ্যালুসিনেশন ঘটাতে পারে। এই গায়োটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতি লোকেরা সংগ্রহ করে, তাও মাত্র বছরে দুবার। নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড় অঞ্চল অন্নপূর্ণা এবং পর্বতশ্রেণীর পাদদেশে বসবাস কুলুং উপজাতির। একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচু চরে মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির অংশ। তাদের জীবিকা নির্বাহের জন্য এটি একমাত্র পদ্ধতি নয়, কিছু লোকাচার ও ধর্মীয় বিশ্বাস থেকে তারা এমনটি করে থাকেন। এক দশকের কিছুমাত্র আগে বিচ্ছিন্ন এই জনপদের সাথে সারা বহির্বিশ্বের সংযোগ ঘটে। এরপর থেকে এই অঞ্চলের মধু এশিয়া, ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এর আগে বহু আগে থেকেই এই অঞ্চলের মধু চীন, জাপান ও কোরিয়ার ঔষধি হিসেবে ব্যবহৃত হতো। এই মধু পান করলে দেহের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। তুরস্কের মধুর মতো নেপালি মধুতে অসুস্থ হতে কাউকে দেখা যায় না, গেলেও এই মধুর ঝিমুনি, মুখে লালার প্রবৃত্তি এবং হৃৎস্পন্দন ধীর গতির কারণ। এছাড়া বেশি পানে চোখের সামনে অবাস্তব কিছু ঘটার কথাও অনেকে বলে থাকেন। অনেকের বিশ্বাস এই মধু যৌন শক্তি বৃদ্ধি করে। বহির্বিশ্বে এই মিথের ভিত্তিতে নেপালি মধুর বারো অবাস্তব বলেও মধুটির এই বিশেষ উপযোগ নিয়ে কোনো গবেষণা আজ অব্দি হয়নি। হিমালয়ের মৌমাছিরা অনেক রকমের মধু সংগ্রহ করে। মধু কেমন হবে তা নির্ভর করে কোন ঋতুতে মৌমাছি কোন ফুলের মধু সংগ্রহ করছে।